চাইনিজ খাবারের প্রতি বাঙালির এক অমোঘ টান রয়েছে। আর কলকাতার সেরকম ভাবেই এক জনপ্রিয় চাইনিজ রেস্টুরেন্ট সাংহাই সম্প্রতি উত্তর কলকাতার প্রাণকেন্দ্র হাতিবাগানে হয়ে গেল সেই রেস্টুরেন্টেরই আউটলেট লঞ্চ। আর সেখানে হলো তারই সঙ্গে নীল ও ট্রিনার নতুন ছবি তিলোত্তমার প্রমোশন। কেমন ছিল সেই মুহূর্ত দেখে নিন। সাংহাই ফ্লেভার্স অফ চায়না টাউন, আমরা খুব খুশি কারণ ওরা হলো আমাদের প্রাউড পার্টনার, মানে আমাদের ভালোবাসার খুবই তিলোত্তমার প্রাউড পার্টনার। আর একটাই আমাদের চারজনের কমন পয়েন্ট, এটা আপনাদের সবাইকে বলে দিই, সেটা হলো আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তার সাথে এই নতুন আউটলেট হাতিবাগানের দেখতে খুবই সুন্দর। সাংহাইয়ের খাবার তো সবাই আমরা জানি খুব ভালো, যেহেতু খাওয়া দাওয়া করবো, ছবি উঠবে, তার সাথে আমাদের ফিল্ম আসছে 15 তারিখ 15ই মার্চ। যারা আমাদের তিলোত্তমার পার্টনার্স, তো আমরা খুব খুশি এবং খাবার দাবার ভালো জায়গায় যদি তিলোত্তমার টিম আসে খাওয়া দাওয়া করতে পারে, আই থিঙ্ক আমাদের জন্য খুব বড় ব্যাপার। আর 15ই মার্চ রিলিজ হচ্ছে আমাদের সিনেমা তিলোত্তমা। একদম, মানে আমরা খুব এক্সাইটেড, একদিকে সিনেমা আছে, একদিকে ভালো খাওয়া দাওয়া আছে, একদম পারফেক্ট একটা কম্বিনেশন। তো দেখা হচ্ছে সিনেমা হলে, আর তারপরে সবার সাথে দেখা হবে সাংহাই ফ্লেভার্স অফ চায়না। যারা আমাদের তিলোত্তমার পার্টনার্স, তো আমরা খুব খুশি এবং খাবার দাবার ভালো জায়গায় যদি তিলোত্তমার টিম আসে খাওয়া দাওয়া করতে পারে, আই থিঙ্ক আমাদের জন্য খুব বড় ব্যাপার। আর 15ই মার্চ রিলিজ হচ্ছে আমাদের সিনেমা তিলোত্তমা। একদম, মানে আমরা খুব এক্সাইটেড, একদিকে সিনেমা আছে, একদিকে ভালো খাওয়া দাওয়া আছে, একদম পারফেক্ট একটা কম্বিনেশন। তো দেখা হচ্ছে সিনেমা হলে, আর তারপরে সবার সাথে দেখা হবে সাংহাই ফ্লেভার্স অফ চায়না। 15ই মার্চ মুক্তি পেতে চলেছে সৌম্যজিৎ আদব পরিচালিত নীল ত্রিনা পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি তিলোত্তমা। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।